হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো যেরকম আমি আগের ভিডিওর ব্লগটায় বলেছিলাম যে আমার বউবাজারে একটা কাজ আছে, ওটা আমরা আগের দিন কমপ্লিট করতে পারিনি। তো আজকে আমি বাবাকে নিয়ে যাচ্ছি ওখানেই। ওটা পুরো বউবাজার নয়, ওটা ফিয়ার্স লেন। তো ফিয়ার্স লেনে যাই, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমরা ভিডিওটা যে কী দিয়ে স্টার্ট করব। ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার যতটা যাত্রা পথ দেখাই। তো আমরা এখন এসে গেছি ন্যাশনাল রাউটার কাটিং বলে যে দোকানটা ওখানে। এটা হচ্ছে 94 ফিয়ার্স লেনে। যদি কেউ হাওড়া দিয়ে আসছো, তোমরা হাওড়া স্টেশনে এসে তোমরা কোথায় কিবোর্ড, তো তোমরা কিবোর্ডে নামতে পারো। কিবোর্ড থেকে খুব সামনাসামনি হবে ওখান থেকে, বা গুগল ম্যাপস খুলে নাও, খুলে নিয়ে আসতে পারবে। বাট কোভিড সিচুয়েশনে এটা আমি প্রেফার করবো যে তোমরা নিজেদের পার্সোনাল কোনো ট্রান্সপোর্ট ইউজ করো, যাতে তোমরা ডাইরেক্ট আসতে পারবে। তো আপাতত আমরা এখানেই এবার ওর কাজগুলো দেখাবো। তো আগে ফার্স্টে আলাপ করে নিই, আমার সঙ্গে আছে মাস ভাই। তো মাস ভাই কেমন আছো? ভালো। তো মাস ভাই হিন্দি মেয়ে জাদা বাত করতে হয়, বাট আজকে একটুখানি চেষ্টা করবে বাংলায় কথা বলার। তো মাস ভাই, তোমাকে ছোট একটা কোয়েশ্চেন করছি, এই যে রাউটার কাটিং এর যে তোমার এটা, তো ফার্স্টে তোমার বয়স কত? পেছনে দেখতে পাচ্ছ MDF, প্লাই, কাইরন সব লেখা আছে অ্যাক্রিলিক। তো এই জিনিসগুলো দিয়ে ও কাটিং মানে করে CNC মেশিনে দিয়ে। ওই মেশিন এই অ্যাকচুয়ালি কাটিংগুলো হচ্ছে তুমি যে বাড়িতে ডিজাইন লাগাও, যেমন ফল সিলিং করছো, ফল সিলিংয়ের সঙ্গে দেখবে অনেক কটা ডিজাইন র্যাপ করা থাকে সেইগুলো করার জন্য, বা অনেক সময় যে জালি কাটিং বলে মন্দিরের দেখবে ব্যাকগ্রাউন্ডে জালি করা থাকে, ওই জিনিসগুলো তোমরা ওখান থেকে মানে লাগিয়ে সেট করতে হবে। তোমাদের কার্পেন্টারদের বলতে পারো, খুব ফিনিশটা ভালো দেখতে লাগে। আর এখন এই ডিজাইনগুলো ইউনিক লুকের জন্য আসছে, সবাই ওটা করছে। তো তোমরা একবার ট্রাই করতে পারো, তার মধ্যে একটু সিনেম্যাটিক্স দেখে নাও। আমরা একটা প্লাই কাটিং করাবো, তো ওইটা দেখাবো যে কিরমভাবে কাটিংটা হয়, তারপর আর বাকি ডিটেলস তোমাকে বলছি।
যেমন দেখতে পাচ্ছ তোমরা এই যে পুরো শীটটাকে পুরো মেশিনটা দিয়ে কাটা হয়ে গেছে। এই এখানে যদি দেখো পুরো সডাস্ট বেরিয়ে গেছে আর সাথে যেমন একটা পুরো ব্লকস কেটে উঠে গেছে। আমি আরেকটা ব্লক তুলে দেখাচ্ছি, তো এইটা এরকমভাবে পুরো ডিজাইন হয়ে যায়। তো এইভাবেই এইগুলো পুরো ব্লকস কাটা হয় আর এইগুলোই তোমার ফল সিলিংয়ের ওপরে এরকম ডিজাইন করে এগুলো সব সেট করা হয়। তো আমাদের কাজটা এই যে এখানে তোমার এখানে দেখতে পারবে এই ব্যাকগ্রাউন্ড দেখো এরকম সব অনেক এখন আমরা যেরকম দেখি বিয়ে বাড়ির সাইডে যেগুলো এরকম থাকে এরকম সব ব্যাকগ্রাউন্ডের কাজ ফাজ করা থাকে। তো এবার আমরা একটুখানি মাসের সঙ্গে কথা বলবো, কথা বলে এর কত করে স্কোয়ার ফিট কাটার ওগুলো একটু জেনে নেব ওর থেকে। তো মাস আচ্ছা মাস এটার স্কোয়ার ফিট কত করে পড়বে? ডাব্লিউপিসি ডাব্লিউপিসি পড়বে আপনি 120 টাকা। আর এইটা কি মডেল, এটা কিসের আছে? এটা এমডিএফ আছে। আচ্ছা এমডিএফ কত করে? এমডিএফ পড়াবে আপনি 8 mm আগার দেখো 8-4 আগার পুরা কাটাইয়েগা তো 8-4 কা আপকা 2200 রুপিয়া শীট পড়ে যাবে। আচ্ছা পুরো শীট মানে এটা হচ্ছে 4x8 ফুটের তাই তো? এ 4x8 নই হে, এ 4 ফুট সে কম হে। আচ্ছা এ পুরা 8-4 কা শীট জেসে কাটাইয়েগা জেসে আবি জেসে কাটা হে তো 8-4 কা শীট কাটাইয়েগা তো ওই আপকা পড়ে যাবেগা 2200 রুপিয়া পড়ে যাতে হে। 70 rupees square feet for MDF 8-4 होने से और टुकड़ा माल रहेगा तो फिर आपका रेट बढ़ जाएगा। टुकड़ो माले रेट बेसी हो जाए আর যদি গোটা কাটান তাহলে দামটা কম পড়বে, তাহলে তোমরা সেই বুঝে দেখো। এইগুলাই এটা আবার অনেকে করে হোয়াইট কালার বা ব্ল্যাক কালার তাই তো করে এইগুলাই ফল সিলিং বা এমনি অনেকে হয় যে দেখবে দেওয়ালের সাইডে একটা এরকম সাইড করে দিল মানে দেওয়ালের মধ্যে একটা পার্টিশন করার জন্য এই ডিজাইনগুলো লাগায় অনেক বড় বড় এখন বাড়িতে বা ফ্ল্যাটে। তো এগুলো খুব কাজে দেয় মানে এগুলো দেখতে পারো তোমরা। তো এবার আমাদের যেটা অর্ডার দেওয়া ছিল ওটা মাস এবার প্রোগ্রামিং করে ডিজাইনটা নেট এতে দিয়ে দেবে প্রোগ্রামিং করে, তো তারপর আমাদের ওটা কাটা হবে। কাটা হলেই আমরা ওটাকে কালেক্ট করে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। তো তোমরা দেখতে থাকো ওটা যদি পারি ওটার ভিডিও দেখাচ্ছি তোমাদের। এইভাবেই এডিটিং করা হয় পরে সিএনসিতে এটা প্রোগ্রামিংয়ে ফেলা হয় আর তারপর ওটা ওখান থেকে কেটে বেরোয়। তো এইখানে যেরকম দেখলে এটা এডিটিং করা হচ্ছে, এইখানে সেট আপটা করা হচ্ছে মেশিনটা, এবার আমাদের কাজটা কাটা হবে।
আজকে আমাদের এতটাই ছিল, আমাদের জালিটা রেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ, আর মাস এটা আমাদের হেল্প আউট করলো এটা বানানোর জন্য, তো থ্যাংক ইউ মাস। আর তুমি একটা কিছু যদি বলতে চাও কমেন্ট অডিয়েন্সকে বা আমাদের সাবস্ক্রাইবার্সকে কিছু বলো, যদি আমাদের সাবস্ক্রাইবার্সরা আসো মাস বলেছে একটু ডিসকাউন্ট দেবে, যেহেতু আমাদের নতুন চ্যানেল ও একটু প্রমোট করে দেবে যে আসলে একটুখানি ডিসকাউন্ট পাওয়া যাবে, তো প্লিজ সবাই একটু পারলে ভিজিট করো করে দেখো, আর পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটাকে, যতটা পারো লোককে দেখো, দেখে শেয়ার করো ভিডিওটাকে, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, স্টে টিউন ফর মোর আপডেট।